আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকল ক্লাসের জন্য প্রায় একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমরা কিভাবে প্র্যাকটিক্যালটা লিখবে সেটা নিয়ে প্র্যাকটিক্যালের এ টু জেড সকল আলোচনা এই ভিডিওতে আমরা করবো ইনশাল্লাহ। তো দেখো, এখানে হচ্ছে আমার কাছে প্র্যাকটিক্যাল খাতা আছে কিছু, তোমাদের যে এই খাতাগুলাই কিনতে হবে এমনটা না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের খাতা আছে, তোমরা সেই খাতাগুলোও কিনতে পারো। আমি র্যান্ডম এই খাতাগুলাই দেখাচ্ছি, বর্তমানে এই খাতাগুলো কিন্তু চলছে। তো যাই হোক, তোমরা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে নিবে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু প্রত্যেকটা খাতাই কিন্তু এনাফ, কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু প্রতিটা সাবজেক্টেরই দুইটা করে পেপার আছে, তাই তোমাদেরকে দুইটা করে খাতা কিনতে হবে। যেমন বায়োলজি একটাতে যদি তোমরা বোটানি লেখো তাহলে আরেকটাতে তোমাদের জুলজি লিখতে হবে। তারপর দেখো যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার একটাতে লিখতে পারো, সেকেন্ড পেপার একটাতে লিখতে পারো, সেরকম সব কিছু কিন্তু আলাদা আলাদা করে তোমাদের খাতাটা কিনতে হবে। তো এখন দেখো, এটা ধরো আমার বায়োলজি একটা প্র্যাকটিক্যাল, এখানে ধরো তোমার নাম, তারপরে তোমার স্কুল বা কলেজের নাম, ক্লাস, সেকশন, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, ইয়ার, এখানে তোমরা সব লিখবে এবং তোমাকে কলেজ বা স্কুল থেকে টিচাররা বলেই দিবে যে তোমাদের আর কী কী এক্সট্রা লিখতে হবে। এরপর খাতাটা যদি তোমরা ওপেন করো তখন তোমরা দেখতে পারবে যে এখানে আবারও সেই জিনিসগুলো আছে, তোমরা এখানেও কিন্তু তোমাদের নামগুলো লিখে নিবে। এরপরে তোমাদের কাজ হচ্ছে এই খাতার এই যে গিটটা রয়েছে এটা তোমাদেরকে প্রথমে খুলে ফেলতে হবে, ঠিক আছে? খুলে তোমাদের পেজগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে, কারণ এখানে তোমার সাজানোর প্রয়োজন আছে, ঠিক আছে? খাতা সাজানোর প্রয়োজন আছে, মানে কোনটার পরে তুমি কোনটা করবে সেটা তোমার দেখতে হবে। তো দেখো, এরপরে আমরা যে পেজটা পাবো, এরকম ধরো আমরা পেজ পাচ্ছি, এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সে তোমরা কি করবে দেখো, এখানে আছে আমার সিরিয়াল নং, ডেট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ নং, আর এগুলো তোমার কাজ না, এই চারটা হচ্ছে তোমার কাজ। তুমি এখানে ধরো তোমাকে পাঁচটা এক্সপেরিমেন্ট দিয়েছে, তো তুমি এখানে তোমার সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5 করে তুমি লিখবে। ধরো এক নাম্বার সিরিয়ালে তোমার যে এক্সপেরিমেন্টটা দিয়েছে সেই এক্সপেরিমেন্টের পুরো নামটা তুমি এখানে লিখবে, তারপরে সেইটা তোমাকে কবে জমা দিতে বলা হয়েছে সেই ডেটটা কিন্তু তুমি এখানে লিখবে। লিখার পরে তোমার এখানে পেজ নং বলতে তুমি কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ পর্যন্ত লিখেছো সেটা লিখতে হবে। ধরো যে আমার একটা প্র্যাকটিক্যাল আমি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজ পর্যন্ত লিখে কমপ্লিট করেছি, তার মানে তুমি এখানে তুমি যে পেজ নং তাহলে এখানে লিখবে 1 থেকে 4, এরকম করে বাকি সবগুলো তোমার যে পর্যন্ত লাগে, যে কয়েকটা এক্সপেরিমেন্ট দিয়েছে তুমি সেই পর্যন্ত কিন্তু করে নেবে। এই পাশেও কিন্তু আছে, অর্থাৎ তোমাদের যে পর্যন্ত শেষ হবে সেই পর্যন্তই শেষ। এখন দেখো, আমি প্রথম পৃষ্ঠাটা এখানে ফাঁকা রেখেছি, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। কারণ হচ্ছে তোমার এখানে দেখো, আমার এই পাশে চিত্র আঁকাতে হবে, এই পেজটা সাধারণত আমার চিত্র আঁকানোর জন্য, অর্থাৎ যে পেজটা আমার ফাঁকা থাকবে এরকম সাদা সেই পেজটা আমার চিত্র আঁকানোর জন্য। আর চিত্র কখনো আমার এই পাশে আঁকানো যায় না, চিত্র আমার আঁকাতে হবে এই পাশে যাতে আমার এই পাশের লেখাগুলো থাকে এবং টিচার খুব সহজে এখান থেকে চিত্রটা দেখতে পারে। এরপর তুমি দেখো এখানে দেওয়া আছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এখানে তোমার এক্সপেরিমেন্টের নাম, অর্থাৎ তুমি কী পরীক্ষা করছো সেটা লিখবে, কয় নাম্বার পেজ, অর্থাৎ এখানে তুমি 1 নাম্বার পেজ লিখবে, তারপর তোমার ডেট, এগুলো লিখবে। লিখার পরে এখানেও সেম, এখানেও তোমার নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখবা, এটা পেজ নাম্বার কত, ডেট দিবে, দিয়ে তুমি এখানে চিত্র আঁকবে। চিত্র কিন্তু অবশ্যই আমার পেন্সিল দিয়ে আঁকতে হবে। এরপর বায়োলজির ক্ষেত্রে কিন্তু আমাদের একটা থাকে যে তোমার এরকম একটা পাতা থাকে, এই পাতাটা তোমাদেরকে সবগুলো পাতা খুলে সেট করে তুমি যেখানে চিত্র আঁকবে সেইখানে এটা দিয়ে দিতে হবে। এরপর দেখো, এখানে ধরো আমি একটা প্র্যাকটিক্যাল, এভাবে তোমরা লিখতে পারো, অর্থাৎ কোনো লাইন ফাঁকা দেওয়ার দরকার নেই, ফাঁকা না দিয়ে তোমরা এভাবে লিখবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আমরা লেখাটা পেন্সিলতে লিখবো না কলম দিয়ে লিখবো, এটা সাধারণত তোমাদের কিন্তু কলম দিয়েই লিখতে হয়, তবে অনেক কলেজ বা স্কুলে বলা থাকে যে বায়োলজিটা পেন্সিল দিয়ে লিখতে, কিন্তু এটা আসলে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের কলেজ থেকে বা স্কুল থেকেই বলে দিবে যে তোমরা কিভাবে লিখবে। এভাবে যে পর্যন্ত তোমার প্র্যাকটিক্যাল যায় তুমি সেই পর্যন্ত লিখবে। ধরো তোমার এই জায়গায় প্র্যাকটিক্যাল করা শেষ, তাহলে তুমি
আবার এ পাশ থেকে চিত্র আঁকবে, এ পাশে চিত্র আঁকবে, চিত্র এঁকে তারপরে আবার এ পাশ থেকে আমরা লেখাটা শুরু করব, বুঝেছো? এটা তোমাকে সেট করে নিতে হবে খাতা খুলে। তারপর তোমার কাজ যখন শেষ হয়ে যাবে তারপর এটা আবার গিট দিয়ে একদম কমপ্লিট। এরপরে তোমার টিচার তোমাকে সাইন করে দিবে এবং যে দেখবে যে তোমার কোথাও ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে তোমাদেরকে এটা আবার মানে ভালো করে সংশোধন করতেও দিতে পারে। তো আশা করি যে তোমরা প্র্যাকটিক্যাল লেখার বিষয়টা বুঝতে পেরেছ। আমি এখন একটা খাতাতে দেখালাম, কিন্তু যে কোনো খাতার ক্ষেত্রে কিন্তু এই সেম পদ্ধতি তোমরা ফলো করবে। তো আশা করছি সব কনফিউশনস ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।